জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়ায় গাভী এবং ছাগল পালনকারী কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিন এই প্রশিক্ষণ শিবিরে কৃষকদের প্রশিক্ষণ দেন জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণীবিজ্ঞানী ডক্টর মানস কুমার দাস। প্রশিক্ষণে কৃষকদের সবুজ খাদ্য, ভুট্টা গাছ এবং চপ কাটার মেশিনের মাধ্যমে টুকরো করার পর কিছু গুরুত্বপূর্ণ উপকরণ দিয়ে মেখে প্লাস্টিকের ব্যাগে বস্তাবন্দি করে রেখে দীর্ঘদিন ধরে গোখাদ্য হিসেবে কি করে ব্যবহার করা যায় তা হাতে কলমে দেখিয়ে দেন। এদিকে নতুন শিক্ষামূলক প্রশিক্ষণ পেয়ে খুশি কৃষকেরাও। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH31 চকচকা কোচবিহার। আজ আমরা এখানে জমায়েত হয়েছি সাইলেজ অর্থাৎ গরুর সংরক্ষিত সবুজ গোখাদ্য কিভাবে তার প্রস্তুত করতে হয় এবং তার কার্যকারিতা কি সেইটা নিয়ে আলোচনা করার জন্য। তো আমাদের এখানে দাসপাড়া ফার্মার্স ক্লাবের প্রায় 30 জন সদস্য আমাদের এখানে সঙ্গে উপস্থিত রয়েছেন এবং ওনাদেরকে প্রথমে আমরা মৌখিকভাবে ওনাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং তারপরে ওনাদেরকে লাইভ ডেমনস্ট্রেশন অর্থাৎ হাতে কলমে কিভাবে সাইলেজ তৈরি করতে হয় সেটার আমরা প্রশিক্ষণ আজকে আমরা দেব। এবং আজকে আপনাদের জানিয়ে রাখি ভুট্টার যে সাইলেজ আজকে আমরা তৈরি করছি সেটার এই সাইলেজটা আমরা গরুকে মেনলি খাওয়ানোর জন্য তৈরি করছি যাতে গরুর দুধ উৎপাদন আমরা বাড়াতে পারি। এছাড়া এই সাইলেজ আমরা ছাগলকেও খাওয়াতে পারি, সেই ছাগলের ওজন বৃদ্ধির জন্য অর্থাৎ ছাগলের মাংস বাড়ানোর জন্য আমরা সংরক্ষিত খাবার হিসাবে আমরা এই সাইলেজটাকে ব্যবহার করতে পারি। তো এই প্রশিক্ষণে দাসপাড়া ফার্মার্স ক্লাবের সদস্যরা সকলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের এই প্রোগ্রাম খুবই সুসম্পন্নভাবে আমরা এটি সম্পন্ন করতে পেরেছি।